Hi friend, welcome to my channel Blessings Cake. আজ একটু অন্য রকমের একটা ভিডিও এনেছি। আজ মোস্ট চকলেট কাপকেকের সম্পূর্ণ ডেকোরেশন করে দেখাবো। এখানে দেখুন কিভাবে যে জার কেকগুলো আমরা দোকানে দেখে থাকি, বাচ্চারা খুবই পছন্দ করে। দোকানে কেকের দোকানে গেলে বারবার বলতে থাকে ওই জার কেকগুলো কিনে দাও। তো বাড়িতে যদি এইভাবে সহজেই বানানো যায় মোস্ট চকলেট দিয়ে, তো কত সুন্দর হয় তাই না? তো আমি আজকে দেখিয়েছি বন্ধুরা, তোমরা প্লিজ দেখবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর বাড়িতে একবার অবশ্যই বানিও। এই ধরনের ছোট ছোট কাপকেকগুলো স্কুলের টিফিনে নিয়ে যেতেও খুবই সুবিধের, বা নিজেরাও যদি টিফিনে নেওয়া যায় খুবই সুন্দর লাগে খেতে এই কাপকেকগুলো। এখানে আমার দুটো স্পঞ্জ ছিল অলরেডি আমার কাছে, তো আমি কি করব ভাবছিলাম। আর এখানে একটা কুকিজ কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি গোল গোল করে, ছোট আর বড় মাপের। আমার কাছে যে জার কেকটার যে জারটা আছে এটা অনেকটাই বড়, একটু আমি একটু ছোট চেয়েছিলাম, দোকানে পাচ্ছিলাম না, বড় দেখে চারটে কিনে নিয়ে এসেছিলাম। স্পঞ্জগুলো আমার কেক করতে করতে বেঁচে গিয়েছিল, আমি বললাম এগুলো দিয়ে তাহলে বাচ্চা দুটোর জন্য একটা জার কেক করে দেই, তাই করে দিয়েছি। আর তোমরাও দেখে এই ধরনের জার কেক বানাতে পারবে। এই জার কেকগুলো খেতে অসাধারণ হয়। আমি নিচের অংশে যে জারটা আমার আছে সেটার নিচের অংশটা একটু সরু আর উপরের দিকটা একটু চওড়া, তাই নিচের অংশটা একটু ছোট কুকিজ দিয়ে কাটার দিয়ে কেটে নিয়েছি। স্টিলের এই কুকি কাটারগুলো যে কোনো বেকারির শপে পেয়ে যাবে তোমরা। এখানে তিনটে কাপকেকে আমি অলরেডি রেডি করে ফেলেছি, কিন্তু সর্বোপরি আমি দুটোই করেছি, কারণ কাপ দুটো বড় যেহেতু তাই আমি ভাবলাম একটু ভর্তি ভর্তি করেই করে নেই, ভালো লাগবে। আর এখানে ক্রিমের সাথে অনেকটা পরিমাণ চকলেট গানাশ মিশিয়ে নিয়েছি, একটা মোস্ট চকলেট একটা ক্রিম রেডি করেছি। আর এই জার কেকগুলো খেতে সত্যিই খুব সুন্দর হয়। স্পঞ্জে অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করতে হবে, আর লেয়ারে যে আমি চকলেট গানাশ দিয়ে ক্রিমটা রেডি করেছি সেটাও দিয়ে দিলাম, আবার চকলেট গানাশও দিয়ে দিলাম। আর এখানে যা কিছু ব্যবহার করব পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েই করতে হবে, না হলে ভালোভাবে জার কেকটা রেডি করা যাবে না, ফিনিশিং করা যাবে না। আর দোকানের যে জার কেকগুলোর সাইডের অংশে এরকম ধরনের চকলেট লেগে থাকে সেই রকমই একটা এফেক্ট দিয়ে দিয়েছি চকলেট গানাশ দিয়ে, খুব সুন্দর দেখাচ্ছে জার কেকটা। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, আর ধীরে ধীরে আমি প্রত্যেকটা লেয়ার করে নেব। বাড়িতে অনেক সময় কেক বানানোর সময় মনে হয় যে স্পঞ্জটা বেশি হয়ে যাচ্ছে, তো একটা দুটো স্পঞ্জের লেয়ার আমাদের বেশি হয়েই থাকে বিভিন্ন কারণে কেক বানাতে গিয়ে। আর সেগুলো বেঁচে যাওয়া স্পঞ্জগুলো এমনি চায়ের সাথে না নিয়ে যদি ছোট বাচ্চার জন্য এরকম ধরনের একটা জার কেক বানিয়ে দেওয়া যায় ওরা তো খুবই খুশি হয়ে যাবে। আর অবশ্যই জার কেকের যে ক্রিমটা ব্যবহার করেছি তাতে অনেকটা পরিমাণে গানাশ মিশিয়ে নিয়েছি। এইভাবে যদি গানাশ মিশিয়ে ক্রিমটা রেডি করা যায় ক্রিমটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, যেটা আমরা ওভারলোডেড যে চকলেট কেকগুলো বানাই তার মধ্যেও এই ধরনেরই ক্রিম আমরা ইউজ করে থাকি। এখানে গানাশ দিয়ে দিলাম, আর গানাশ দিয়ে ভালোভাবে ভরে নিয়েছি, আবার স্পঞ্জ দিয়ে দেব। চাপাটা লাগিয়ে নিচ্ছিলাম কিন্তু মনে হলো দুটো কাপই করি, সুগার সিরাপ দিয়ে সব করে নেব ভালোভাবে। মনে হচ্ছিল তিনটে কাপ করব না, দুটো কাপই করব, তাহলে দেখতে ভালো লাগবে, একটু উঁচু হবে, তাই দুটো কাপই আমি করে নিচ্ছি। এখানে যে লেয়ারগুলো করেছিলাম ছোট ছোট করে কেটে সেগুলো দিয়ে আমি দুটো কাপই ভরে উঁচু করেই করে নেব। খেতে দুর্দান্ত হয়েছিল, আমার ছেলেরা খাচ্ছিল যখন বলছিল মা খুব সুন্দর হয়েছে এটা খেতে, স্কুল থেকে ফিরে বা স্কুলের টিফিনে যদি এরকম ধরনের একটা জার কেক নিয়ে যায় তো ওদের খুবই মজা লাগবে। বাড়িতে অবশ্যই বানিও বন্ধুরা, আর কেমন হলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানালাম, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। ধীরে ধীরে আমি সমস্ত ক্রিমটাই এখানে দিয়ে দিলাম, আর উপর থেকে গানাশটা দিয়ে দেব। তোমরা যদি চকো চিপস ব্যবহার করতে চাও অবশ্যই চকো চিপস দিতে পারো, আমি এখানে দিচ্ছি না, কেবলমাত্র গানাশ দিয়ে এটা করে নিয়েছি জার কেকগুলো।
খুব ভালো দেখাচ্ছে। এরপর আমি চাপাটা লাগিয়ে দেব, ভালোভাবে ফ্রিজের মধ্যে সেট করে নেব, 2 থেকে 3 ঘন্টা সেট করলেই চলবে। অবশ্যই বাড়িতে বানিও আর কমেন্ট করো কেমন হয়েছে। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবে, অনেক ধন্যবাদ।